আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম দোয়া নিয়ে এবং এই দোয়াগুলো পঠিত হয়েছে বলা হয়েছে চাওয়া হয়েছে এমন কিছু ব্যক্তিত্বদের মাধ্যমে যারা পৃথিবীর ইতিহাসে সফল কাম এবং আল্লাহ তালার খুবই কাছের আল্লাহ তালা তাদের এই দোয়াগুলোকে কবুল করেছিলেন এবং তাদের এই দোয়াগুলোকে অন্য ভাষায় ছিল তিনি ভাষান্তরিত করে আরবিতে কোরআনের মাধ্যমে আমাদের কাছে দিয়ে আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা আর ভাষায় হলেও এই দোয়াগুলো তোমরা পড়বে কারণ আমার ভালো ভালো বান্ধারা এই দোয়াগুলো পড়েছেন তো আমরা যদি আমাদের জীবনের বিভিন্ন অনুষঙ্গে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে হতাশ হয়ে নিষ্পন্দ হয়ে না পড়ে থেকে আমরা এই দোয়াগুলো পড়ি না কেন আমরা ওই চেতনাগুলো নিয়ে আসি না কেন যে চেতনা ওই সমস্ত নবীরা পোষণ করতেন এবং সেটা লালিত চেতনার আলোকে তারা দোয়া করেছেন আল্লাহ তালা কবুলও করেছেন আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া নিয়ে আলোচনা করছিলাম উনি যখন একটা কাজ অ্যাকমপ্লিশ করলেন পরিপূর্ণভাবে উনি শেষ করে ফেললেন তখন তার কেমন দোয়া আমরা কোনো কাজ করে ফেললে মানে মাশালা একটু আনন্দের ঢেকুর তুলে এবং আল্লাহ তো ভুলে যাই সব কিছুকে ভুলে যায় কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম যখন গাবাঘর নির্মাণ কাজ শেষ করলেন তো কাবাঘর নির্মাণ তো ছোটোখাটো ব্যাপার না এটা বিশাল একটা ব্যাপার আল্লাহ তালা এমন একটা ঘর এনে বানাইছেন যেটা হলো পৃথিবীর প্রথম ঘর ছিল বাইতুল মামুরের একেবারে ছায়া সেই ঘরকে ইব্রাহিম আলহ সাল্লামকে দিয়ে বানালেন এবং ইসমাইল আলহিম তারা তাকে হেল্প করলেন যেদিন শেষ হয়ে গেল উনি সঙ্গে সঙ্গে কয়েকটা শব্দের একটা ছোট্ট দোয়া করে ফেললেন এবং সেই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হলো যে উনি হিব্রু ভাষায় দোয়া করেছিলেন কিন্তু এই দোয়াটা আরবি ভাষায় অনুবাদিত হলো কোরআনুল করিমে দোয়াই বলা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন ও আল্লা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলতেছেন রব্বানা মিন্না তাকবনা ইন্নাসামি আলিম আল্লাহ তুমি আমার কাছ থেকে কবুল করে নাও এতটুকু বলেই হয়ে যেত আল্লাহ তুমি আমার কাছ থেকে কবুল করে নাও দেখেন কোনো কাজ যদি আল্লাহর কবুলিয়াত না হয় তাহলে সেটা লাস্টিং করে না অনেক সময় দেখবেন যে একটা বিল্ডিং করলেন আপনার এবং পরবর্তী জন্ম মানে বংশধর পর্যন্ত তারপরে যে ভেঙে পড়ে গেল এরপরে কেউ বলবেও না যে কে বানাইছিল আর কোন সময় ভেঙে গেছে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই ঘরটা এমন হলো যে ওখানে একটা ইটও যদি ভেঙে যায় মানুষের কনসার্ন বেড়ে যায় ও একটা ইট চলে যাচ্ছে মানে কবুলিয়ারটা এমন হয়ে যায় ইব্রাহিম আল্লাহ সাল্লামের নাম জড়িয়ে থাকলো শুধু জড়িয়ে থাকলো না মানে ইব্রাহিম আল্লাহ যে পাহাড় পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করতেন সেখানে তার পায়ের একটা ছাপ পড়ে গেল আল্লাহ তালা বললেন যে বিশ্ব ইতিহাসের একটা নৃত থেকে একটা উদাহরণ বা এভিডেন্স আমি রেখে দিলাম যে ইতিহাস যদি কথা বলতে নাও পারে তো অন্তত এই ছাপগুলো ইতিহাসগুলোকে স্মরণ করিয়ে দেবে তা কব্বাল মিন্না আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও আল্লাহ কবুল করলেন কবুল করে এই ক্ষেত্রে যে উনি আবার আল্লাহ তালা দুটো নামের কথা বললেন যে আল্লাহ তুমি কবুল করো কারণ তোমার মধ্যে দুটো গুণ আছে একটা হলো সামিয়া একটা হলো আলিমন তুমি তো শুনেছো যখন আমি ইট ভেঙেছি তার শব্দ হয়েছে তুমি তো শুনেছ যখন ইব্রাহিম ইসমাইল অনেক দূর থেকে পাথরগুলো নিয়ে নিয়ে আমার হাতে তুলে দিচ্ছেন তুমি তো শুনেছো যখন আমি এই পাথরগুলোকে নিয়ে কষ্ট করে দেয়ালের উপরে তুলে ধরছি তুমি তো শুনেছ এবং তুমি তো জেনেছ আমার অন্তরের মধ্যে কি বাসনা ছিল তুমি তো জেনেছো ছোট্ট ইসমাইল এই পাথরগুলো নিয়ে যখন আমার কাছে দিচ্ছে তখন তার মনের মধ্যে কি ছিল সব তুমি জেনেছ কেন আমি ঘরটা এখানে বানাইছি এগুলো তুমি জেনেছো এগুলো তুমি শুনেছো ও আল্লাহ তুমি কবুল করে নাও এই যে আল্লাহর নামগুলো কেন নিতে হয় আমি মানে আগে একটা এপিসোডে বলেছিলাম যে আপনার যে প্রয়োজনটা আছে ওই প্রয়োজনের সাথে আল্লাহর নামে রিলেট করবেন এই জন্য কিন্তু আল্লাহ নিরানব্বইটা নাম দিয়েছেন আমাদের কাছে আর কোরআন শরীফ খুলে দেখবেন যে আরও বেশি শতের প্রায় দেড়শোর ওপরের নাম মানে এই গুণবাচক নাম পাবেন কেন আল্লাহ তালা এই গুণবাচক নামগুলো আমাদের শিখিয়েছেন শিখাইছেন এই কারণে যে আপনি ধরেন রোগে পড়েছেন রোগের জন্য আল্লাহর কাছে রোগ দানকারী যে সমস্ত রোগ নামগুলো আছে সেই নামে আপনি আল্লাহকে ডাকেন ইব্রাহিম এটাই আমাদের শিখিয়ে দিচ্ছেন দেখো তোমার কবুলিয়াতের ব্যাপারে আল্লাহর কাছে তুমি দ করো কারণ হলো তুমি কেন এই বি সার্টিফিকেটটা নিয়েছো আইএ সার্টিফিকেটটা নিয়েছো এম এ সার্টিফিকেট পিএইচডি সার্টিফিকেট তুমি পেয়েছ ইনাকা আন্তসামিয়াউল আলিম কেন তুমি এই সুন্দর ঘরটা বানিয়ে দিলে এই গ্রামের মধ্যে তোমার বাবা মা থাকবে বলে নাকি অন্য কোনো কিছু ছিল ইন্সামিয়া আলিম কেন তুমি এত সুন্দর একটা রাস্তা করিয়ে দিলে এটা তুমি আল্লাহকে বলো যে আলিম দুই রাখা নামাজ পড়েছ নামাজ পড়ার পর কারো ওখানে তুমি আল্লাহকে বলে দাও তাকব্বাল মিন্না ইন্নাক আন্তসামী আলাহ আলিম তুমি সারাদিন রোজা রেখেছো রোজা রাখার পরে তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তসামী আল্লাহ আলিম বলো কারণ তুমি একটা কাজ তুমি বাস্তবায়ন করেছো ইব্রাহিম এই দোয়াটা করতেন করেছেন আর আমি একটু পছন্দ করে নিয়েছি তোমরা তোমাদের জীবনে এটা বিভিন্ন জায়গায় যখনই তুমি কোনো কাজ করেছ তুমি আত্মতৃপ্তিও না তৃপ্তি না দেখিয়ে ঢেকুর না তুলে গর্বের কোনো অবস্থা মনের মধ্যে না এনে তুমি সাবমিসিভ হও তুমি তোমার অন্তরটাকে আল্লাহর দিকে রিলেটেড করাই দাও এবং আল্লাহর সাহায্য তুমি আরও চাও এরপরে তিনি ওই পর্যন্ত দোয়া করে ছেড়ে দিতে পারতেন উনি আরেকটু একটু এ করলেন মনে রাখবেন যে দোয়া যখন কবুল হতে থাকে তখন মনের মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন এই বোঝাটা আসে যখন আপনার মনের মধ্যে একটা ফ্লো তৈরি হয়ে যাচ্ছে চোখে পানি আসতেছে মন নরম হয়ে গেছে বুঝবেন যে আল্লাহ তাল্লা বোধ হয় কবুল করছেন ইব্রাহিম আলিয়া আগের দোয়া করার পরে এবার আরেকটা দোয়া তিনি যাচ্ছেন সেই দোয়াতে তিনি বলতেছেন ও আল্লাহ তুমি শুধু যে কবুল করবে তা না আরও একটু রব্বানা ও জালনা মুসলিমাইন এলাকা আমরা দুইজন তোমার কাজ করেছি তো কাজ করতে যেয়ে এখন মানুষ দেখবে ঘর মানুষ দেখতেছে কূপ মানুষ দেখবে আমার পায়ের চিহ্ন মানুষ দেখতেছে হাজরে অসবাদ কত কিছু তো এখানে তোমার জীবন তোমার পথের জীবনটাকে তারা তো ইতিহাস হিসেবে মানুষ দেখবে কিন্তু তোমার কাছে যে জিনিসটা আমি চাচ্ছি এখান থেকে আমি যতদিন বাঁচি এবং আমার সন্তান দুইজনকে মুসলিমাইন এলাকা তুমি আমাদেরকে মুসলমান বানিয়ে রাখো দেখেন আপনার সন্তানের জন্য একজন মানুষের কাছে যাওয়া লাগবে না এই দোয়াটা পড়বেন আপনি সন্তানকে পাশে রেখে নিয়ে আমি যখন কাবা ঘরে গেছি আমার আব্বার সাথে আব্বাকে মানে আব্বা এই দোয়াটা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের দুইজনকে এক করো মানে এই যে অবস্থাটা তৈরি হওয়া ইব্রাহিম আল্লাহলাম কিন্তু এই দোয়াটা করেছিলেন যে ছেলেকে সাথে করে নিয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাদেরকে প্রথম যেটা করো মুসলিম বানা দুইজনকে অমিন দুরাতসলিম লাখে এবং আমাদের দুইজন থেকে আরও সন্তান আসবে ইব্র ইসমাইলের আরও অনেকগুলো সন্তান হবে তার সন্তান হবে তার সন্তান হবে কোরাইশ হবে মোহাম্মদ সাল্লাহ আসবে এই যে একটা এদেরকে তুমি উম্মা বানাই দিও এক জাতি যেন থাকে এরা অনেক গণ্ডগোল ওদের মধ্যে থাকবে ডাইভার্সিটি ওদের মধ্যে থাকবে চিন্তা চেতনার পার্থক্য ওদের মধ্যে থাকবে মত ওদের ট্রাইব আবার ক্লান হয়ে যাবে এগুলো হোক কিন্তু যেন একটা উম্মা থাকে এবং সেই উম্মাটা যেন মুসলিমা হয় তারা যেন সাবমিসিভ এই চিন্তার অধিকারী তারা যেন হয় তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী যেন উম্মা হয় ও আরিনা মানা আছে কিনা ও আল্লাহ যখন কোনো ইবাদাত করতে যায় সেটা তোমার পক্ষ থেকে ইন্সপায়ার করে আমাদের শেখাই দাও দেখেন একটা দারুণ কথা আমরা ইবাদ করার সময় দেখি যে উমুকে কিভাবে করে তুমুকে কিভাবে করে ওইটা শিখে আমরা আল্লাহর কাছে ইব্রাহিম দয়া করতেছেন যে না উমুকের দেওয়া তরিকায় আমি যেন এবাদাত না করি আল্লাহ তোমার পদ্ধতিতে যেন আমি এবাদাত করি তুমি আমাকে শিখায় দিও কোন পথে আমার মানাসিকগুলো আমার হজগুলো আমার কোরবানিগুলো আমি মানে আমার এবাদাতগুলো আমি চালাবো তোমার পক্ষ থেকে তুমি দেখায় দিও আর কি করো অতুবাহালেই না তু বাহালেই না এর অর্থ দুটো তাও বা তা বা এত তাও ফিরে আসা এটা বান্দার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তালা যখন তাওয়াব হয় এর একটা অর্থ আর বান্দা যখন তাওয়াব হয় এর আর একটা অর্থ এখানে ও বলছেন অথু বা আলেই না এবং তুমি আমাদের কাছে ফিরে এসো এর মানেটা হলো এই যে আল্লাহ আমি গুণাগার হয়ে যাই শয়তানের প্ররোচনায় পড়ে আমি ভুল করে ফেলি অন্যরকম কোনো পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি আমার দিকে একটু আমাকে তোমার হাতে তুলে নিও অত বা না ইন্নাকে আন্ত্য ওয়াবুর রাহিম তুমি তো ফিরে আসো তুমি তো তৌবা কবুল করো তৌবা যারা করে যারা তোমার কাছে ফিরে আসে তাদেরকে তুমি আপন করে নাও এবং তোমার মধ্যে আরেকটা আছে কি যে তৌবা রিটার্ন কেউ করলে তখন নেওয়া যায় যখন তার মধ্যে মার্সে থাকে দেখেন আগের সামিওন আলিম আর এখানে তাওয়াবুর রাহিম বলেছেন এই দোয়া দুটো দিয়ে এই শব্দ দুটো দিয়ে আল্লাহ তালার মার্সিকে তিনি মানে মানে সেখানে টোকা দিয়েছেন আল্লাহ তুমি তাওয়াব তোবা কবুলকারী তুমি মানুষের কাছে ফিরে তাদের দিকে তাকাও এবং তুমি দয়াবান তুমি মার্সিফুল এই এই এরপরে উনি গোটা মানব সভ্যতার জন্য দোয়া করলেন মানুষের জন্য দোয়া করলেন তার বংশধরের জন্য দোয়া করলেন এই জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের বংশ কে এমন পর্যন্ত থাকবে এ বংশ কেউ শেষ হবে না আমরা কি কেউ আমাদের বংশ এরকম লম্বা হোক এরকম আল্লাহর প্রতি সাবমেসিভ একটা বংশ তৈরি করতে পারি এরকম চিন্তা কেউ করি কম করে যদি করতে পারি তাহলে এটা আল্লাহ তালা অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা এ পর্বে এখানে শেষ করছি পরবর্তী পর্বে ইব্রাহিম আলিয়া সাল্লামের দোয়া নিয়ে আরেকটা পর্ব আমরা ইনশাল্লাহ করবো সেখানে আপনাদের দাওয়াত দিচ্ছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন ভালো থাকুন এই কথা বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি